একুশের বইবাজার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বই নিয়ে কথা বলছি, বই মেলা নিয়ে কথা বলছি, বইয়ের বাজার নিয়ে কথা বলছি। ফেব্রুয়ারি এসে গেছে, এসব বিষয় নিয়ে কথা বলার একটি মুহূর্ত, একটি অধ্যায়। আজ আমাদের সঙ্গে আছেন আলী ইমাম, বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম, যার পরিচয়টা আর তার ব্যক্তি সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। আলী ইমাম বইমেলার পরিচিত এক মুখ। আমি একটু প্রেক্ষাপটটি বলতে চাই। 2006 সালে বইমেলা নতুন আঙ্গিকে মানুষের কাছে পৌঁছে গেল। বইমেলা প্রথমবারের মতো সরাসরি সম্প্রচারিত হলো চ্যানেলের পর্দায়। এটি অনেক বড় একটা ব্যাপার ছিল, কারণ বইমেলা তার আগে কেউ কখনো সরাসরি সম্প্রচারের কথা চিন্তাও করেনি। আর সেই সম্প্রচারের উপস্থাপক ছিলেন শিশু সাহিত্যিক আলী ইমাম। আমি আলী ইমামের কাছে জানতে চাইব সেই প্রেক্ষাপটটি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে বইকে প্রচার করতে হবে। আমি যতদিন গণমাধ্যমে চাকরি করেছি, কাজ করেছি, সবসময় চেয়েছি বইয়ের প্রচার করতে। আমার এখনও মনে আছে, আমার বিটিভিতে যখন বইয়ের প্রচার শুরু করলাম, বইয়ের প্রচ্ছদ দেখাতাম, দাম বলতাম, নাম বলতাম, আমাদের সেলস বিভাগ আপত্তি করলো। তখন আমি জেনারেল ম্যানেজার টেলিভিশনের, তারা বললো যে আমি নাকি বাণিজ্যিকভাবে বইয়ের কমার্শিয়ালি প্রচার করছি বিনামূল্যে, অভিযোগ করলো আমার বিরুদ্ধে। সাইফুল বারী তখন NBA ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটির চেয়ারম্যান, নিজে একজন কবি। আমি তার সঙ্গে কথা বললাম, বললাম স্যার, বই প্রকাশ করে কি প্রকাশকরা খুব লাভবান হয়? আমরা যদি একটু বইয়ের সুযোগ দেখাই, প্রচার করি, এটা কিন্তু মানসিকভাবেও ভালো হবে। মোস্তফা মনোয়ারকে বললাম, আপনার আব্বা গোলাম মোস্তফা কবি, তার বিশ্বনবীকে যদি দেখায় এটা কি পাবলিসিটি হবে? সাইফুল বারী সাহেব লিখে দিলেন, বইয়ের প্রচারে কোনো বাণিজ্যিক ব্যাপার নয়। সেইটাই আমাকে খুব উদ্দীপিত করলো, সাহসী করলো। এবং আমি তখন ব্যাপকভাবে বইয়ের প্রচ্ছদ দেখিয়ে, দাম বলে, সব কিছু বলে, একদম বাণিজ্যিকভাবেই প্রচার শুরু করার চেষ্টা নিলাম। এই কারণে করলাম যে বই হচ্ছে আমাদের আত্মার খোরাক, বই হচ্ছে আমাদের মনের খাবার। বই মানুষকে আলোকিত করে, মানুষকে স্পন্দিত করে, শিহরিত করে, মানুষকে সমৃদ্ধ করে, চিন্তা চেতনাকে লালিত করে। আমরা এত সমস্ত বিষয়গুলো নিয়ে বাণিজ্যিকভাবে কাজ করি, আর বইকে তুলে ধরবো না? সেই আমি চ্যানেল আই সাগর, সাগর হচ্ছে রাবেয়া খাতুনের ছেলে, দাবি করেই তো বলা যায় সাগরকে, সাগর তোমার এই অনুষ্ঠানে আমি যাচ্ছি সরাসরি প্রোগ্রাম করতে বইমেলা থেকে। সাগর তো না বলে তো কোনো শব্দ সাগরের অভিযানে নেই, রাজি হয়ে গেল এবং আমি সরাসরি শুরু করলাম বইমেলার প্রচার। এখন তো টেলিভিশনে 30টা চ্যানেলের অধিকাংশ চ্যানেলই যেভাবে বইমেলাকে প্রচার করে, উদ্দীপিত করে, বইমেলাকে ডিটেইলস দেখায়, সাক্ষাৎকার গ্রহণ করে, শুধু তাই নয়, পাঠকদের সাথে যেভাবে কথা বলে, লেখক না, লেখক প্রকাশক তো আছেই, সাধারণ পাঠক যারা ঘুরছে, বই কিনতে আসছে, দেখছে, তাদের সাথে সাক্ষাৎকার গ্রহণ করে, সব মিলিয়ে কিন্তু একটা উৎসবে রূপান্তরিত হয়েছে। এবং সারা পৃথিবীর মানুষ যে বইমেলার সঙ্গে যে সংযুক্তি, এক্ষেত্রে গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। পৃথিবীর আর কোনো বইমেলা কিন্তু এইভাবে মিডিয়ার মাধ্যমে এত ব্যাপকভাবে প্রচারিত হয় না যেটা আমাদের দেশে হয়। এটার কারণটা হচ্ছে যে আমাদের দেশে অধিকাংশ লোকের ভেতরে কিন্তু সংস্কৃতি বোধটি কাজ করে, সাংস্কৃতিক চেতনা, উৎসব। উৎসবটা আমাদের 12 মাসে 13 পার্বণের দেশ। কীভাবে আর্ট কলেজ থেকে বেরোনো পয়লা বৈশাখের সেই ছোট্ট মঙ্গল শোভাযাত্রা এখন এত ব্যাপ্তি পেয়ে গেছে যে এটা ইউনেস্কোর ভাষায় বিশ্ব ঐতিহ্যে রূপান্তরিত হয়েছে। আমার তো মনে হয় আমাদের বইমেলা আগামীতে বিশ্ব ঐতিহ্যে রূপান্তরিত হবে। এ কারণে যে কোনো দেশ, কোনো জাতি বই কি নিয়ে এত মাতোয়ারা উৎসব করে না। এটা শুধু বই বিক্রি জায়গা শুধু নয়, এটাতে এই যে মেলবন্ধন হয়, বইকে উপলক্ষ করে সবাই আসছে, কথা, আমরা তো একটু কথা বলতে বেশি পছন্দ করি। আর সাম্প্রতিককালে এই লকডাউনের পরে, এই কোভিডের পরবর্তীকালে আমাদের মন তো ছটফট করছে কথা বলার জন্য, যে আমি মনে করি এবার যে বইমেলাটি হতে যাচ্ছে, মনের স্বাস্থ্য ঝুঁকি মেনেই তো বইমেলাটি হচ্ছে। আমার মনে হয় বইমেলায় আমরা ব্যাপকভাবে মত বিনিময় করতে পারবো, মেলবন্ধন হবে, কথা বলতে পারবো। শুধুমাত্র বইয়ের প্রকাশ, নান্দনিকতা, এগুলি বড় কথা নয়, বইমেলাকে উপলক্ষ করে সামাজিক যে একটা গাঢ়তা সৃষ্টি হয়, ঘনীভূত ভাব সৃষ্টি হয়, পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয়, বন্ধুত্ব সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টি হয়, কৌতূহল সৃষ্টি হয়, এটি খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। এ কারণে যে বই হচ্ছে মননের প্রতীক, চিন্তার প্রতীক, স্বপ্নের প্রতীক,
বইকে ঘিরে আমরা আমাদের স্বপ্ন মনন এবং চিন্তাকে সমৃদ্ধ করতে পারবো এবং আমাদের যাপিত জীবন অনেক অর্থপূর্ণ হয়ে উঠবে। আমাদের যে এই করোনাকালে আমরা যে নানা রকমের জড়তা, নানা রকমের সংশয়, নানা রকমের অনিশ্চয়তার মধ্যে পড়ছি, আমার মনে হয় যে বই সেই অনিশ্চয়তা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে, একেবারে ওপেন করে দেবে। বই একটা বদ্ধ পরিবেশকে আলোকিত করবে। বই হচ্ছে সেই জিনিস যা পাঠ করলে খসখসে পৃষ্ঠার ভেতর থেকে আমাদের মনন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। বই মানুষকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। সায়েন্স ফিকশনের কল্যাণে তো বই পড়ে লোকে বিশ্ব ব্রহ্মাণ্ড অসাধারণ কল্প জগতে চলে যায়। হ্যাঁ, অসাধারণ মানে দূরত্ব। সবচেয়ে বড় কথা হচ্ছে বই দূরকে নিকট করে, কাছে নিয়ে আসে। ছোটদের বই নিয়ে আপনার কাছে জানতে চাইবো, শিশু সাহিত্যিক হিসেবে আপনি ছোটদের বইয়ের যে প্রসার সে সম্পর্কে কতটা আশাবাদী? আমি অত্যন্ত আশাবাদী, কারণে যে আমাদের বইমেলার একটা কর্নার শামসুজ্জামান খান যখন বাংলা একাডেমি মহাপরিচালকে ছিলেন আগে, তখন তিনি কিন্তু বছর চারেক বা পাঁচেক আগে আমার ধারণা প্রথম শিশু কর্নার চালু করলেন। এখন তো শিশু কর্নার বইমেলার একটা পার্ট, সিসিমপুর থাকে, নানা রকম হালুম চরিত্রগুলো ইকড়িমিকড়িগুলো খেলা করে, শিশুরা ভিড় করে আসে। পাশাপাশি শিশুদের স্টলগুলো খুবই ঝলমলে হয়, এ কারণে শিশুদের বইয়ের প্রচ্ছদ খুব বর্ণাঢ্য, অন্যান্য বইয়ের তুলনায় বর্ণাঢ্য, খুব রংচঙে, খুব বর্ণিল, একেবারে রামধনু রঙের মতন। তো সেই জন্য বইমেলা শিশু কর্নার স্টলগুলোতে গেলে মনে হয় থরে থরে রং বিছিয়ে আছে, সেটাও একটা আকৃষ্ট করে। আর অভিভাবকেরা কিন্তু এখন শিশুদের হাতে বই তুলে দিতে খুব আগ্রহী। আমি লক্ষ্য করেছি যে অভিভাবকেরাও শিশুদের ধন্যবাদ। ধন্যবাদ আলী ইমাম। আমরা শিশু সাহিত্যিক আলী ইমামের মুখে বই নিয়ে যে আলোচনা শুনলাম, আমরা আসলে বইয়ের জগতের মধ্যে ছিলাম। প্রিয় দর্শক, একুশের বইবাজার অনুষ্ঠানের আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল এই সময় চ্যানেল আইতে। সে অবধি সবাই ভালো থাকবেন।